বিজেপিকে রোখবার জন্য কংগ্রেসই কাফি। আঞ্চলিক দলগুলোর বারবারন্ত হয়েছে, এটা ঐতিহাসিকভাবে সত্য, কিন্তু আঞ্চলিক দলগুলোর পক্ষে বিজেপির আগ্রাসনকে রুখে দেয়া সম্ভব নয়, এমনই মনে করেন ভারতীয় রাজনীতির পিটার প্যান রাহুল গান্ধী। একটা জিনিস অনস্বীকার্য, ভারতবর্ষের 200টি লোকসভা আসনে সরাসরি কংগ্রেসের সঙ্গে বিজেপির লড়াই, 2014 এবং 2019 এই দুটি সাধারণ নির্বাচনে আমরা দেখেছি এই 200টি আসনের মধ্যে প্রায় 190টি আসনে বিজেপি জয়লাভ করেছে। অর্থাৎ কংগ্রেসের সঙ্গে বিজেপির সরাসরি লড়াই যেখানে হচ্ছে সেখানে কংগ্রেসের সাফল্যের হার খুবই কম বা নেই বললেই চলে। রাজ্যে রাজ্যে বিভিন্ন আঞ্চলিক দলের উত্থান হয়েছে, পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস, অন্ধ্রপ্রদেশে কংগ্রেস ভেঙে ওয়াইএসআর কংগ্রেস, তেলেঙ্গানায় তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি, উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি, বিহারে লালু প্রসাদ যাদবের আরজেডি, নীতিশ কুমারের জেডিইউ, দক্ষিণে ডিএমকে, এআইএডিএমকে প্রভৃতি নানাবিধ দল, মহারাষ্ট্রে এনসিপি। তো এই আঞ্চলিক দলগুলো এখন বুঝতে পেরেছে যে কংগ্রেস কাদায় পড়েছে। হাতি কাদায় পড়লে সবাই যেমন তাকে লাথি মারে, কংগ্রেসকেও এখন এই আঞ্চলিক দলগুলোর দাদাগিরি সহ্য করতে হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এক মন্ত্রী বলেছেন যে কংগ্রেসের উচিত তৃণমূল কংগ্রেসে সামিল হয়ে যাওয়া এবং কংগ্রেসের নেতৃত্বের ব্যাটন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেওয়া। অর্থাৎ ধারাবাহিকভাবে নির্বাচনী বিপর্যয়ের পর কংগ্রেসের হাইকমান্ড মানে সোনিয়া গান্ধী এবং বিশেষ করে রাহুল গান্ধী এই আঞ্চলিক দলগুলোর আক্রমণের নিশানায়। তবে একটা জিনিস তো স্পষ্ট, এই আঞ্চলিক দলগুলো একটা নির্দিষ্ট ভৌগোলিক অবস্থানের মধ্যেই তাদের কাজকর্ম সীমিত এবং তাদের রাজনৈতিক আদর্শ আঞ্চলিক স্বার্থের ঊর্ধ্বে উঠতে পারে না। যেমন তৃণমূল কংগ্রেস নিজেকে সর্বভারতীয় দল বলে, কিন্তু কাজ কর্মে ভাবনা চিন্তায় তারা সত্যিই আঞ্চলিক। রাজমহল পাহাড়ের ওপারে যে ভারতবর্ষ, সেই ভারতবর্ষে তৃণমূল কংগ্রেসকে দূরবীন নিয়ে খুঁজতে হয়। তারা হরিয়ানাতে প্রতি দলকে প্রতিষ্ঠা করবে বলে খুব লাফাচ্ছিল। অশোক তনওয়ার হরিয়ানা প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি, প্রাক্তন সাংসদ, তিনি তৃণমূলে যোগ দিলেন। মাস দুয়েকের মধ্যেই তিনি আবার আপে চলে গেলেন, কারণ তিনি বুঝেছেন যে গোবলয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে সংগঠন বাড়বে না। মমতা বন্দ্যোপাধ্যায় একটা সর্বভারতীয় পরিচিতি আছে, তিনি 7 বারের সাংসদ, 3 বারের মন্ত্রী, 11 বছরের মুখ্যমন্ত্রী, তাকে সবাই প্রোডাক্ট অফ অ্যাজিটেশন হিসেবে চেনে। কিন্তু তিনি বাঙালের নেত্রী, বাঙালিদের নেত্রী হিসাবেই তার পরিচিত। জ্যোতিবাবুর একটা সময়ে সর্বভারতীয় পরিচিতি হয়েছিল, সবাই বাসুজি বাসুজি বলতেন। আমি নিজে অনেক ঘটনার সাক্ষী, জ্যোতিবাবু সম্পর্কে বাইরের রাজ্যের মানুষ কিন্তু যথেষ্ট শ্রদ্ধাশীল ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়েরও কিন্তু একটা সর্বভারতীয় পরিচিতি আছে, কিন্তু তৃণমূল কিন্তু আক্ষরিক অর্থেই আঞ্চলিক দল। তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে কতটা আন্তরিক, তারা মুখে কিন্তু অনেক কথা বলে, কিন্তু মাঝে মধ্যেই দেখা যায় যে কেন্দ্রীয় এজেন্সিগুলো কয়লা গরু পাচার কাণ্ডের যে তদন্ত চালাচ্ছে সেই তদন্তের গতি স্লথ হয়ে যায়। তখন এই অভিযোগগুলো ওঠে যে কেন্দ্রের বিজেপি সরকারের সঙ্গে রাজ্যের তৃণমূল সরকারের একটা সমঝোতা, তার ফলে তদন্তের গতি স্লথ হলো এবং অন্যদিকে তৃণমূল কংগ্রেস বাইরের রাজ্যে সংগঠন বাড়াবার নামে কংগ্রেসকে আক্রমণ করে বিজেপি বিরোধী ভোট ভাগ করে দিল, তার ফলে বিজেপির সুবিধা হয়ে গেল। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য একটা কথা বলতেন, এই রাজ্যে তৃণমূলের সবথেকে বড় রাজনৈতিক অপরাধ হলো তারা বিজেপিকে এই মাটিতে নিয়ে এসছে। তৃণমূল তো বিজেপির শরিক ছিল, বাজপেয়ীজির জমানায় মন্ত্রী হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তো বিজেপির সঙ্গে ঘর করার অভিজ্ঞতা তৃণমূলের আছে। তাই তৃণমূলের বিজেপি বিরোধিতা কতটা খাঁটি এটা নিয়ে কিন্তু অনেকের মনে প্রশ্ন আছে। 2004 লোকসভা নির্বাচনে
তৃণমূলের ভরাডুবি হয়েছিল তার কারণ তারা বিজেপির সঙ্গে ছিল এবং মুসলিম ভোটের প্রায় পুরোটাই বাম কংগ্রেস পেয়ে গিয়েছিল। সেই মুসলিম ভোটকে মাথায় রেখেই কিন্তু তৃণমূল কংগ্রেসের বিজেপির সঙ্গ ত্যাগ, পরবর্তীকালে ইউপিএ টুতে যোগদান এবং কংগ্রেসের সমর্থনে 11ই বিধানসভায় বামেদের হটিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়েছেন। তাই আঞ্চলিক দলগুলো যতই, বিশেষ করে তৃণমূল, নিজেদের কংগ্রেসের বিকল্প হিসাবে তুলে ধরার চেষ্টা করুক না কেন, তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক যে আধিপত্য সেটা কিন্তু এদিকে আসানসোল, ওদিকে দার্জিলিং, দার্জিলিংও তাও পুরোটা নয়, কুচবিহার, এই পর্যন্তই সীমাবদ্ধ। সুতরাং তৃণমূলের পক্ষে কংগ্রেসকে আত্মসাত করা কিন্তু সম্ভব নয়, যতই তৃণমূল নেতৃত্ব দাবি করুন না কেন। রাহুল গান্ধীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের শীর্ষ নেতৃত্বের সম্পর্ক মোটেই মসৃণ নয়। মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত রাহুলকে রাজনৈতিক ব্যক্তিত্ব বলেই মানতে চান না, এবং কিছুদিন আগে তিনি যখন দিল্লিতে গিয়েছিলেন তিনি কিন্তু সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করেননি। সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন আপনি সোনিয়াজির সঙ্গে দেখা করবেন না, তখন মমতা বলেছিল কোনো বাধ্যবাধকতা আছে নাকি, দিল্লিতে এলেই সোনিয়াজির সঙ্গে দেখা করতে হবে। বিরোধী জোটের মিটিং তিনি দিল্লিতে করতে চান না, কারণ দিল্লিতে করলেই নেতৃত্বের ব্যাটনটা সোনিয়াজির হাতে চলে যাবে। সেই জন্য তিনি শরদ পাওয়ারকে উদ্যোগী হতে বলেছিলেন বোম্বেতে যেন এই বিজেপি বিরোধী আঞ্চলিক দলগুলোর বৈঠক হয়। তাহলে স্বাভাবিকভাবেই সেখানে নেতৃত্বের হ্রাস কংগ্রেসের হাতে থাকবে না। ডিএমকে নতুন দপ্তরের উদ্বোধনে সোনিয়া গান্ধী ছিলেন এবং স্টালিন যেভাবে সোনিয়া গান্ধীকে সম্মান দেখিয়েছিলেন তাতেও কিন্তু তৃণমূল নেত্রীর গোসা হয়েছিল। এই প্রেক্ষিতে রাহুলের এই বক্তব্য প্রণিধানযোগ্য। কি বলেছেন, যে বিজেপি আরএসএসের মতাদর্শের সঙ্গে কংগ্রেসের মতাদর্শের লড়াই, কংগ্রেস কর্মীরা মানুষের সঙ্গে জনসংযোগ হারিয়ে ফেলেছিলেন, সেই জনসংযোগ ফিরিয়ে আনতে হবে, এর কোনো শর্টকাট মেকানিজম নেই। দুটো মতাদর্শের লড়াইয়ে কংগ্রেসের মতাদর্শই আলটিমেটলি জিতবে, তার জন্য সময় লাগবে। এবং যেটা বলেছেন যে তৃণমূল কংগ্রেস টিআরএসের সঙ্গে কোনো জোটের সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন, তৃণমূল কংগ্রেসের সঙ্গেও কংগ্রেসের এই রাজ্যে কোনো সমঝোতা হবে না, কারণ তৃণমূলও চাইবে না কংগ্রেসের সঙ্গে সমঝোতা করতে, সমঝোতা করলে অন্তত দু তিনটে আসন তৃণমূলকে কংগ্রেসের জন্য ছেড়ে দিতে হবে, সেটা তারা চাইবে না। এবং রাহুল গান্ধীও পরিষ্কার বলে দিয়েছেন যে আঞ্চলিক দলগুলোর গুরুত্ব থাকলেও আঞ্চলিক দলগুলো ব্যক্তিকেন্দ্রিক, পরিবারকেন্দ্রিক, তাদের দলের মধ্যে গণতন্ত্রের প্র্যাকটিস নেই এবং তাদের অবস্থান খুব গোলমেলে, তাই বিজেপি বিরোধী লড়াইটা আদর্শগতভাবে কংগ্রেসই করবে। একথা ঠিক, কংগ্রেস কর্মীদের মনোবল তলানিতে কংগ্রেস একের পর এক নির্বাচনে হারছে, কিন্তু আদর্শগত লড়াই লড়তে গেলে ধৈর্যের প্রয়োজন, পরিশ্রমের প্রয়োজন, সেই কাজটাই কংগ্রেস আগামী দিনে করবে। এবং পিকের পরামর্শে কংগ্রেসের খোলনাঞ্চেটা অনেকটা বদল আনবার তিনি চেষ্টা করেছেন, অর্থাৎ মস্তিষ্ক মন্থন শিবিরের এটাই হচ্ছে টেক অ্যাওয়ে। কংগ্রেস বিজেপি বিরোধী লড়াইয়ের ব্যাটনটা অন্য কোনো আঞ্চলিক দলের হাতে ছাড়বে না। দুই, আঞ্চলিক দলগুলোর গুরুত্বকে স্বীকার করে নিয়েও নিজের স্বার্থ বিসর্জন দিয়ে আঞ্চলিক দলগুলোর সাথে সমঝোতা করবে না, প্রয়োজনে সমঝোতা হবে কিন্তু যেখানে কংগ্রেস সাংগঠনিকভাবে শক্তিশালী সেখানে সমঝোতার আগেও দর কষাকষি হবে। এবং আঞ্চলিক দলগুলোর সঙ্গে সমঝোতা করতে গেলে কংগ্রেসকে নিজের পায়ে দাঁড়াতে হবে, তাহলেই বার্গেনিংয়ের একটা উপযুক্ত পরিবেশ কংগ্রেস পাবে। এটাই হচ্ছে মস্তিষ্ক মন্থন শিবিরের টেক অ্যাওয়ে। তাহলে একটা কথা কংগ্রেস নেতৃত্ব বা রাহুল গান্ধী ক্লিয়ার করে দিয়েছেন, 2024 সালে লোকসভা নির্বাচনে বিজেপি বিরোধী লড়াইয়ের প্রধান ভূমিকায় কংগ্রেসই থাকবেন এবং সেখানে নেতৃত্ব অন্য কোনো দল, বিশেষ করে তৃণমূল কংগ্রেসের হাতে ছাড়ার কোনো প্রশ্নই নেই। কোনো কোনো দলের সঙ্গে সমঝোতা হতে পারে কিন্তু আদর্শগত, মতাদর্শগত এবং রাজনৈতিক লড়াই 2024 কংগ্রেস বিজেপির সাথেই করবে এবং কংগ্রেসের নেতৃত্বেই সেই লড়াই সংগঠিত হবে বলে রাহুল আশাবাদী। 2019 লোকসভা নির্বাচনে কংগ্রেস কিন্তু 20% দেশবাসীর সমর্থন পেয়েছিল, এটা হচ্ছে কংগ্রেসের বেস, এর থেকে আশা করি কংগ্রেস আগামী দিনে নামবে না। 2024 মোদি সরকারের 10 বছর পূর্তি হবে, একটা অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর থাকবে। কংগ্রেস যদি এখন নিজেকে গুছিয়ে নিতে পারে তাহলে তার একটা চ্যালেঞ্জ কিন্তু ছুটলেও ছুটতে পারে মোদি সরকারের বিরুদ্ধে। আর ভারত ছাড়ো আন্দোলনের
80তম বর্ষপূর্তি উপলক্ষে কাশ্মীর থেকে কন্যাকুমারী যে পদযাত্রা, যে কর্মসূচির আয়োজন কংগ্রেস করেছে, সেটার সফলতার উপর নির্ভর করবে আগামী দিনে বিভিন্ন রাজ্যে কংগ্রেসের সাংগঠনিক ভিত্তি কতটা মজবুত হয়েছে। রাহুল গান্ধী একটা বিষয় পরিষ্কার করে দিয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কোনো জোট হলে সেই জোটকে মান্যতা কংগ্রেস দেবে না, যতই তাকে পিটার প্যান, মানে হু রিটেনস হু ফুল নেচার থ্রু আউট ইস লাইফ, যে কখনো বড় হয় না বলে অনেক পণ্ডিতরা তাকে গালমন্দ করুন না কেন।